প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের ক্লাস নিচ্ছি। ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে একসময় তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এভাবে 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলি। বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়ের কারণ। বাংলায় আগে বলা হয়েছে যে ইংরেজরা ক্রমশ ক্ষমতা আকাঙ্ক্ষী হয়ে উঠেছিল, ফলে বাংলার নবাবদের সাথে এদের ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। নবাব আলীবর্দী খান মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন। এ সময় তার সামনে একদিকে উদীয়মান ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানোর কঠিন কাজ, পাশাপাশি বড় খালা গোষ্ঠী বেগম ও সেনাপতি মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র মোকাবেলার কাজ। সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষও সক্রিয় ছিল, সেটা হলো বণিক শ্রেণী। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতে প্রভাবশালী দেশীয় বণিক সমাজের অভ্যুদয় ঘটে। বাংলায় এরা ছিল প্রধানত রাজপুতনা থেকে আসা মারোয়ারি বণিক। এদের মধ্যে জগৎ শেঠ, উমিচাঁদ প্রমুখ উল্লেখযোগ্য। নবাবের বিপরীতে একাধিক দেশীয় ষড়যন্ত্রকারী ও ইংরেজরা গোপনে জোটবাদী। শাসন কাজে নবাবের অধ্যক্ষতা বিরোধী পক্ষের অবস্থানকে শক্তিশালী করে। এরই সবশেষ ফল হলো 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে পলাশির যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের পরাজয় ও নির্মম মৃত্যু এবং ইংরেজদের হাতে বাংলার পতন। বিজয়ের পর ইংরেজরা মীর জাফরকে নবাব বানালেও মূল ক্ষমতা তাদের হাতে চলে যায়। দ্রুত ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ হন সর্বে সর্বা। তবে 1767 সালের বক্সারের যুদ্ধে মীর জাফরের উত্তরসূরি মীর কাসিমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হস্তগত হয়। বাংলায় প্রতিষ্ঠিত রাজশক্তির একটি বিদেশি বাণিজ্যিক কোম্পানি তথা ঔপনিবেশিক শক্তির এই বিজয়ের কারণ ছিল। এর পিছনে নানাবিধ কারণ থাকলেও কয়েকটা প্রধান কারণ হলো বাংলার শাসকদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ কুণ্ডল ও চক্রান্ত এবং তা মোকাবেলায় তরুণ অনভিজ্ঞ নবাবের অপারগতা। উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসাবে ইংরেজদের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি এবং অন্যদিকে তাদের কোট কৌশল বোঝার মতো পারদর্শী দেশীয় রাজনৈতিক নেতৃত্ব ও শক্তির অভাব। ইংরেজদের উন্নত সামরিক শক্তি, রণকৌশল ও নেতৃত্ব। অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্বে বাংলার সাধারণ মানুষের ছিল নির্বিকার। প্রজাদের এই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে ইংরেজদের সুবিধা দেয়। ইংরেজ শাসকদের গৃহীত প্রধান প্রধান কাজ নিচে উল্লেখ করা হলো। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয়। রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠা ব্যবস্থা করা হয়। মুর্শিদাবাদ থেকে কলকাতায় প্রশাসনিক বিভিন্ন দপ্তর, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে কলকাতায় হয় বাংলার রাজধানী।